más grande y los dejo. ¿Dónde está? ¿Dónde está? ¿Dónde está? ¿Dónde মশার কারণে ভালো লাগে না বাসায় রাতের বেলা ভালো মশা সব জায়গায় আমি আরো শীতের দিন আসতেছে মশা বাড়বে সবুজ সবুজ আছে তো মনে ভিতরে নাই কয়টায় আসছে বলে দিছি সাড়ে আটটার আগে যেন আসে কত আমার ভাই একটু একসময় ওই যে বক্সগুলো একটু চিনাই দিন স্লাইডারও আসছে কোন সময় কাটছে গতকালকে বাসায় নাকি এখানে গতকাল আসেন না এখানে রেডি করে তারপরে তোমার আইডি কার্ড লাগবে ইন্ডিয়ান আছে না
কাজ করছে মোটামুটি চিনে, কিন্তু এগুলো চাইলে এগুলো রেডি করে দিবা। হ্যাঁ, সবসময় প্রথম পাতাটা বাদ দিয়ে এখানে একটা পাতা, তিনটা তিনটা একসাথে, এক পাতার জন্য তিনটা পাতা। তিনটা তিন কালারের পাতা, ওটা ওই চিনে রাখতে হবে, নাহলে আবার উল্টা পাল্টা নাম্বার দেখলে চিনে যাবে যে এটা এই নাম্বারটা তিনটা একটা একই একই নাম্বার থাকবে। ঠিক আছে, ওইটা তো সেম। সারের সাইন নাও, সারের সাইন নিয়ে স্টোরে নিয়ে যাও, বলবো যে যদি মাল্টিপ্লাক থাকে তার মাল্টিপ্লাক দিয়ে দেবেন। এখান থেকে এখানে না, এটা ওখানে গিয়ে বলবো যে মাল্টিপ্লাক থাকলে স্যার মাল্টিপ্লাক দিয়ে দেবেন। হ্যাঁ, সারের সাইন লাগবে। অ্যাপ্রুভ যে অ্যাপ্রুভ বাই, অ্যাপ্রুভ বাই লেখা আছে না কোন জায়গায় লেখছে? অ্যাপ্রুভ বাই, ওই যে নিচে নিচে আমি যে সাইন দিছি ওইটার পাশে। হ্যাঁ, পাশেরটা। হ্যাঁ, ইংলিশ জানো না, এটা একটা সমস্যা। ইংলিশ পড়তে পারে না, একটা সমস্যা। সবসময় কোনো না কোনো একটা কাজ করাবেন। লিখতে ওরা ওটা লিখে দেবে বাইরে, দৌড়ুন ঘরে বলতেছি যে কোনো না কোনো একটা কাজ করাবেন। ঠিক আছে, বসে থাকলে মনে করবে যে ও কিন্তু আরাম খুব, এটা এটা যাতে ফিল না করে। প্রথমে এটা ফিল করলে পরবর্তীতে কাজ বাড়লে ওর কষ্ট হবে, মেনে নিতে সমস্যা হবে। একটা উত্তর কি আমি বলতেছি যে এসি এসে এত নিয়ম কেন, এই নিয়মটা কেমন জানি করলো। আমরা আসার পর থেকে দেখি ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী রোজা তো রাখা যায়, নফল রোজা আপনি প্রতিদিনই রাখতে পারেন।
অফিসটা শুক্রবার রাখতে পারেন, যে কোনো দিন পাঁচ দিন ব্যতীত আপনি সারা বছর রোজা রাখতে পারেন। আমি আমার কাছে মাঝে মাঝে রোজা রাখলে আত্মতৃপ্তি পায়, যারা আগামীকাল থেকে খেলতে বেশি তারা সুস্থ আপনি তো রাখতেই পারেন। চিন্তা শুক্রবার দিয়ে দেবেন নাম এস এম এ ইসলাম কেমনে সৈয়দ মোহাম্মদ তাহলে আবার ইয়েতে তো সৈয়দ আনোয়ার ইসলাম নামে বুঝা যায় খানদানি না না আসলে মানে নামে বুঝা যায় একটু নামে একটা ওয়েট আছে টাকা পয়সা এগুলো থাকলে সুখী হওয়া যায় না। মানুষ এই যে আজকে একটা ভিডিও দেখলাম এই মন্দিরে যা তুমুল ভাঙচুর, এটা কেন ভাই? এটা করলে আপনার ধর্ম কি খুব উঁচুতে চলে গেল? মন্দির ভাঙলে কি আপনার ধর্ম আপনার মানে সম্মান মর্যাদা কি উঁচুতে চলে গেল? আগে ছুটি না ওষুধ কিনে আগে খান, সুস্থ হন আগে, ছুটির কথা বলে আয়েশা খালি ছুটির লেগে ওষুধ খাওয়ার লেগে এভাবে চলতে থাকলে পৃথিবীটা কোথায় যাবে চিন্তা করি। এই যে কালকে আরেকটা ইয়ে দেখলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে যারা এরকম হবে তারা মাথা টাক থাকবে। আসলে হচ্ছে দেখছেন।